আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন, কুমিল্লা গৌরীপুর থেকে এসেছি। আর সান জাপানিজ ট্রেনিং সেন্টারের বিষয়ে প্রথমে আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি, তারপরে আমি সরাসরি অফিসে আসি এবং ওনাদের সাথে কথা বলি। কথা বলার পরে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাই। তারপরে বিগত 6 মাস যাবৎ ক্লাস করে আলহামদুলিল্লাহ আমি নাট এবং জিএলপিটি পাস করি। তারপরে আমি আমার ফাইলটি কোবে ইমিগ্রেশনের জন্য জমা দিই। আলহামদুলিল্লাহ গত 26 আগস্ট আমি আমার কাঙ্ক্ষিত সিইউ পেপারটি হাতে পাই। এজন্য আমি ধন্যবাদ জানাতে চাই সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে। তারপরে আমার এই সাফল্যের পিছনে অবদান রয়েছে আমার মা, আপু এবং আমার বড় ভাইয়ের অনেক অবদান রয়েছে। তারপরে বিশেষভাবে সম্পূর্ণ অবদানটি হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের, কারণ তাদের নিখুঁত ফাইল প্রসেসিংয়ের ফলেই আমি আমার কাঙ্ক্ষিত সিইউটি হাতে পেয়েছি। আমি গত 29 সেপ্টেম্বর এম্বাসি ফিস করি, তারপর আমি আলহামদুলিল্লাহ 6 অক্টোবর ভিসা ডেলিভারি ডেট পাই। আজকে 6 অক্টোবর, আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পেয়েছি। ধন্যবাদ সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের MD হান্নান স্যারকে, কারণ তিনি আমাকে সার্বিকভাবে আমাকে সাহায্য করেছেন এবং ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছেন। যারা আমার মতো জাপানে যাওয়ার স্বপ্ন দেখছেন এবং জাপানে যেতে চান, আমি অবশ্যই তাদেরকে বলবো সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসেন, ওনাদের সাথে কথা বলেন, ইনশাল্লাহ আপনারাও আমার মতো সফল হতে পারবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি কিছুদিনের মধ্যে জাপান চলে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।